আসসালামু আলাইকুম সবাইকে আক্তার 89 ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি আক্তার হোসাইন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গত কয়েকদিন আগে আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম যে কিভাবে আপনার মানে আরব আমিরাতের আইডি কার্ড দিয়ে আপনার ভিসা স্ট্যাটাস চেক করবেন, মানে আপনার ভিসা কি ক্যান্সেল হয়ে গেছে নাকি অ্যাক্টিভ আছে, ওইটাই নিয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওটি পাওয়ার পর অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে ভাই আমাদের আইডি কার্ড আমাদের কোম্পানি রেখে গেছে, মানে বিশেষ করে ছুটিতে যারা আছেন তারা আমার কাছে বিষয়টি নিয়ে বেশি প্রশ্ন করেছেন যে আমার আইডি কার্ড আমার আরবাব রেখে শুধুমাত্র পাসপোর্ট দিয়ে এবং টিকিট দিয়ে আমাকে দেশে পাঠিয়ে দিয়েছে। সো আমাদের হাতে আইডি কার্ড নেই, আমরা কিভাবে পাসপোর্ট দিয়ে ভিসা চেক করব। সো আজকের এই ভিডিওতে আমি পাসপোর্টের নাম্বার দিয়ে কিভাবে আপনার ভিসা স্ট্যাটাস চেক করবেন, মানে আপনার ভিসা কি অ্যাক্টিভ আছে নাকি ক্যান্সেল হয়ে গেছে, মানে কী পর্যায়ে আছে, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব, তাও মোবাইল দিয়ে, কারণ আমাদের বাংলাদেশি প্রবাসীদের মধ্যে অনেকেই শুধুমাত্র মোবাইলই ব্যবহার করেন। সো সম্পূর্ণ ভিডিওতে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আর যদি নতুনভাবে যুক্ত হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওর মতো গুরুত্বপূর্ণ সব খবর পেতে অবশ্যই আক্তার 89 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যেন আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। সো চলুন সর্বপ্রথম আমরা মোবাইলের স্ক্রিনের মধ্যে চলে যাই। সর্বপ্রথম আপনার মোবাইলের একটি ব্রাউজার ওপেন করতে হবে। সো আমার কাছে ক্রোম ব্রাউজার আছে, সেহেতু আমি আমার এই ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। আপনার সাথে হয়তো বা অনেকেই অনেক ধরনের লিঙ্ক শেয়ার করবে, কিন্তু আমি কোনো ধরনের লিঙ্ক শেয়ার করবো না। শুধুমাত্র আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন আইসিএ লিখে সার্চ করার পর আপনার সামনে একটি লিঙ্ক ওপেন হয়ে যাবে। এখানের মধ্যে আপনারা দেখতে পারেন, আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করতেছি, এই যে আইসিএ স্মার্ট সার্ভিসেস। সর্বপ্রথম আপনাকে এখানে ক্লিক করতে হবে। সেম আগের মতোই গত কয়েকদিন আগে আমি যেভাবে একটি ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে, ঠিক একইভাবে আপনারা এটাও করবেন। সো যখন আপনারা আইসিএ স্মার্ট সার্ভিসের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন, তো এখানে দেখতে পাবেন যে পাবলিক সার্ভিসেস নামের একটি অপশন আছে, এখানে পাবলিক সার্ভিস একদম উপরে। সো আপনাকে সর্বপ্রথম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজটি ওপেন হওয়ার পর একদম নিচের দিকে আপনাকে যেতে হবে। নিচে যাবার পর এখানে আছে ফাইল ভ্যালিডিটি নামের একটি অপশন, এই যে ফাইল ভ্যালিডিটি, এখানের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। তো যখনই এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। সো গত কয়েকদিন আগে আমি যে ভিডিওটি বলেছিলাম ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনার আইডি কার্ড দিয়ে কীভাবে আপনার ভিসা স্ট্যাটাস চেক করবেন। সো যেহেতু আজকের এই ভিডিওতে আমি দেখাবো পাসপোর্ট দিয়ে, সেহেতু এখানে সার্চ বাই ফাইল নাম্বার লেখা আছে, তো আপনাকে এখান থেকে পাসপোর্ট ইনফরমেশন এটাতে ক্লিক করতে হবে। যেহেতু আমি পাসপোর্ট দিয়ে চেক করবো, সো এখান থেকে পাসপোর্ট ইনফরমেশন এটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে পাসপোর্ট নাম্বার, আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি, এখানে দেখেন পাসপোর্ট নাম্বার দিতে হবে, তারপর পাসপোর্ট এক্সপায়ারি ডেট, ন্যাশনালিটি, বাস এই তিনটি জিনিস দিলে কিন্তু আপনার কাজটা এখানের মধ্যে হয়ে যাবে, মানে আপনার ভিসা স্ট্যাটাস সম্পর্কে আপনি জানতে পারবেন। সো আমি আমার একজন সাবস্ক্রাইবারের পাসপোর্ট নাম্বার দিয়ে দেখানোর চেষ্টা করতেছি, কারণ উনি আমার কাছে জানতে চেয়েছেন যে পাসপোর্ট দিয়ে কীভাবে ভিসা স্ট্যাটাস চেক করা যায়। সো এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দেবেন, আমি এখান থেকে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো এখানে যেভাবে আপনার পাসপোর্ট নাম্বার আছে সে পাসপোর্ট নাম্বারই দিয়ে দেবেন, প্রতিটি পাসপোর্টে কিন্তু একটা নাম্বার থাকে, ঠিক আছে, মানে যে পাসপোর্টের মধ্যে ভিসা লাগানো আছে ওই পাসপোর্ট দিয়ে কিন্তু আপনাকে চেক করতে হবে। তো পাসপোর্ট নাম্বারটি দেওয়ার পর এখানে পাসপোর্ট এক্সপায়ারি ডেটটা দিতে হবে, আপনি ভালোভাবে পাসপোর্ট নাম্বারটি দেখে নেবেন। পাসপোর্টে এক্সপায়ারি ডেটটা এখান থেকে দিয়ে দেবেন। সো এখানে আমি দিয়ে দিচ্ছি পাসপোর্ট কত তারিখে শেষ হবে সেটা দেবেন। তারপর এখন ন্যাশনালিটি, এখান থেকে সিলেক্টে আপনি ক্লিক করেও কিন্তু খুব সহজেই আপনার বাংলাদেশটি সার্চ করে নিতে পারেন, অথবা এখানে আপনি 207 যদি দিয়ে দেন তাহলে অটোমেটিক বাংলাদেশ চলে আসবে। দেখছেন বাংলাদেশ চলে আসছে, এখানে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে লেখা আছে আই এম নট এ রোবট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে সার্চের যে অপশনটি আছে এই সার্চে ক্লিক করবেন। তবে এখানে একটি কথা বলে নিচ্ছি, যদি আই এম নট এর উপরে ক্লিক করার পর আপনার উপরে কোনো ছবি আসে, মানে স্ক্রিনের মধ্যে কোনো ছবি আসে, সেখানে বলা থাকবে যে আপনাকে সাইকেল সিলেক্ট করার জন্য অথবা রাস্তা ক্রসিং সিলেক্ট করার জন্য অথবা বাস সিলেক্ট করার জন্য, এরকম বিভিন্ন ধরনের অপশন থাকবে। তো যেটাকে সিলেক্ট করার জন্য বলা হয় বলবে, যে পিকচারকে সিলেক্ট করার জন্য বলবে ওই পিকচারটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিলে আপনার কাজটা হয়ে যাবে। সো এখান থেকে সার্চের অপশনে ক্লিক করবেন।
তো সার্চ অপশনে ক্লিক করার পর এখানে দেখেন নিচের দিকে আপনাকে বলে দেবে সব কিছু, যে আপনার ভিসা কবে শেষ হবে না হবে। তো যখনই সার্চে ক্লিক করবেন আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখেন ফাইল স্ট্যাটাস অ্যাক্টিভ, এখানে ফাইল স্ট্যাটাস অ্যাক্টিভ, তার মানে এই ভিসাটা অ্যাক্টিভ আছে, এটা ক্যান্সেল হয় নাই। যদি এখানে ক্যান্সেল লেখা থাকতো, অ্যাক্টিভ না লেখা হয়ে যদি ক্যান্সেল লেখা থাকতো তাহলে এই ভিসাটা ক্যান্সেল হতো। তারপর এখানে লেখা আছে যে আপনার ভিসা কখন রিনিউ করিয়েছেন এবং এই ভিসার মেয়াদ কবে শেষ হবে, বিস্তারিত এই ফাইল ইনফরমেশনে লেখা থাকবে। সো আশা করি যে যারাই আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে পাসপোর্ট দিয়ে কিভাবে ভিসা স্ট্যাটাস চেক করবেন, তাদের আর কোনো সমস্যা হবে না। আশা করি যে এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার হাতে পাসপোর্ট দিয়ে কিভাবে ভিসা স্ট্যাটাস চেক করবেন এটি আপনার মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন। এজন্য আপনাকে কারো কাছে যেতে হবে না, কোনো টাইপিং অফিসেও যেতে হবে না এবং এজন্য কোনো টাকা পয়সাও দিতে হবে না। আর আমি সবসময় চেষ্টা করতেছি যে আমাদের আরব আমিরাতে প্রবাসী যারা আছেন তারা যেন আমার মাধ্যমে কিছুটা হলো হেল্প পান, আর আমি সেজন্য প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ সব সংবাদ আমার এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যাবার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সে কেমন আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।